নমস্কার বন্ধুরা পাইসো ডট কমে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা ডাব্লু বি সেট দু হাজার বাইশের পার্ট থ্রি তোমাদের সামনে নিয়ে এসেছি এর আগে যে দুটি ভিডিও অর্থাৎ পার্ট ওয়ান ও পার্ট টু আপলোড করা হয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই ভিডিওটি দেখে আমাদের সাপোর্ট করো আমরা আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা তোমাদের স্কিনে প্রথম অঙ্কটা শো হচ্ছে দেখো ফর হোয়াট ভ্যালুজ অফ এম অ্যান্ড এন দ্য ট্রান্সফরমেশান গিভেন বাই দিস কিউ ইকুয়ালস টু লিখেনি কিউ ইকুয়ালস টু কিউ টু দি পাওয়ার এম কস পি অ্যান্ড পি ইকুয়ালস টু কিউ টু দি পাওয়ার এম সাইন এন পি এই ট্রান্সফরমেশানটা রিপ্রেজেন্ট করবে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশান এম আর কোন ভ্যালুর জন্য তাহলে বন্ধুরা আমরা জানি একটা ট্রান্সফরমেশান ক্যানোনিক্যাল হবে যদি কিউ কমা পি এর ভ্যালুটা ওয়ান হয় এটা কী রিপ্রেজেন্ট করে কিউ কমা পি এর ভ্যালুটা হচ্ছে ডেল কিউ আপন ডেল কিউ ইন্টু ডেলপি আপন ডেলপি মাইনাস ডেল কিউ আপন ডেলপি ইন্টু ডেলি আপন ডেল কিউ তাহলে যদি আমরা এর ভ্যালু বার করে নিই আর এটার সঙ্গে ইকুয়েট করে দিও ওয়ান তাহলে আমরা এম আর এন এর ভ্যালু পেয়ে দেব তাহলে চলো বার করা যাক দেখো ডেল কিউ আপন ডেলপি বেরোবে এম কিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান কস এন

माइनस एन तजिटी एन किऊ टू दि पवार एम पी और डेल पी एंड डेल किऊ मनसान सीन स्कोर एनपी वनुए करते हैं आस एम एन किऊ टू दि पावर टू एम माइनस वन कस स्कोर पी प्लस स्कोर एमपि ओवान ইকুয়াস ওয়ান তাহলে এটা যদি আমরা সমাধান করে আসবে m এন ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসছে এম টু আর এখান থেকে ভ্যালু আসছে এন ইকুয়ালস টু টু তাহলে আমাদের অপশন দেখে কোনটা অপশন m টু হয়েছে হাফ আর এন হয়েছে দুই m হাফ অপশন সি অপশান নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক দেখো তোমাদের স্ক্রিনে শো হচ্ছে নেক্সট অঙ্কটা এ পার্টিকেল অফ মাস এম স্লাইডস ডাউন উইদাউট ফ্রিকশন অ্যালং এ কার যে আচ্ছা এ কার বরাবর আমার পার্টিকেলটা মুভ করছে নিচে পড়ছে স্লাইডস ডাউন বলেছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ইন এক্স জেট প্লেন আন্ডার দ্য অ্যাকশন অফ কনস্ট্যান্ট গ্র্যাভিটি আচ্ছা গ্র্যাভিটিটাকে আমরা জি ধরে নিই সাপোজ দ্য জেড অ্যাক্সিস বিধা ভার্টিক্যালি আপওয়ার্ড আচ্ছা জেড অ্যাক্সিসটা আছে দেন দ্যান অফ মোশান ইজ কোনটা বার করতে হবে আমরা কি ফর্মুলা কি জানি ল্যাগরান্জিয়ান মোশন এল টু টি মাইনাস ভি যেখানে টি হচ্ছে কারনেটিক এনার্জি আর ভি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি খুবই সোজা টি ভ্যালু কি আসবে হাফ এম এখানে ভি স্কোয়ারের বদলে কি আসবে এক্স ড্যাস স্কোয়ার প্লাস জেড এক্স ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার মানে এটা হচ্ছে ডেডিভেটিভ নেক্সট ভি কে আসবে এম জি এইচ এর এখানে জেড তাহলে এখানে দেখো কি আসছে হাফ এম আচ্ছা আমার জেড যদি বার করি আসবে এখান থেকে এক্স ডট এক্স প্লাস আচ্ছা এটা ডেডিভেটিভ কী আসবে এটা ডেডিভেটিভ আসবে দেখো এর z ডট আসবে x * x তাহলে x স্কয়ার x ডট স্কয়ার এটা আছে আর এটা আসবে m * g * 1 + x স্কয়ার / 2 এই দুটোই তাহলে বসিয়ে দাও t - v তাহলে আমার ল্যাগ্রাঞ্জিয়ান বেরিয়ে আসছে 1/2 m x ডট স্কয়ার

দেখো কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এ ডিওয়াই ডিএক্স এ ডিওয়াই ডিএক্স প্লাস বিওয়াইকুয়াস টু সি ই টু দি পর মাইনাস ল্যামডা এক্স এটা আছে এ কমা বি কমা সি এটা কি বলেছে পজিটিভ কনস্ট্যান্ট ওকে অ্যান্ড ল্যামডা এটা সবাই বলেছে পজিটিভ কনস্ট্যান্ট আর ল্যামডা কে বলেছে নন নেগেটিভ মানে ল্যামডা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো নন নেগেটিভ এভরি সলিউশন অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান অ্যাপ্রোচেস টু এর যে সলিউশান ওয়াই বেরোবে সেটা অ্যাপ্রোচ করবে কোথায় সি বাই বিতে কখন অ্যাজ এক্সটেন্স টু ইনফিনিটি তখন মানে ল্যামটার কোন ভ্যালুর জন্য আমাদের সলিউশানটা সি বাই বিতে অ্যাপ্রোচ করবে যখন অ্যাজ এক্সটেন্স টু ইনফিনিটি তাহলে বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখো এটাকে আমি কি লিখতে পারি ডিফারেন্সাল ইকুয়েশানটাকে ডিওয়াই ডি এক্স প্লাস বি বাই এ ওয়াই ইকুয়ালস টু সি বাই এ এ টু দি পর মাইনাস ল্যামটা এক্স তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন কিসে ওয়াই লিনিয়ার ইন ওয়াই তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার এটা ইকুয়ালস টু কি আসবে এটা সরি ডি এক্স ই টু দি পাওয়ার বি বাই এ এক্স তাহলে এখান থেকে সলিউশনটা কি আসবে সলিউশন আসবে ই টু দি পাওয়ার বি বাই এ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সি বাই এটা বাইরে নিয়ে নিলাম ই টু দি মাইনাস ল্যামডা এক্স ইন্টু ই টু দি বি বাই এ এক্স প্লাস আচ্ছা সি আছে আমরা এখানে ক্যাপিটাল এ দিয়ে দিই কনস্ট্যান্ট ইনটিগেশন কনস্ট্যান্ট এটা ই টু দি পর বি বাই এ এক্স ওয়াই ইকুয়ালস টু সি বাই এ আছে তাই থাকলো আচ্ছা এটা হবে ই টু দি পাওয়ার বি বাই এ মাইনাস ল্যামডা টু এক্স b by a minus lambda মাইনাস ঠিক আছে এক মিনিট হম এবার কি আসবে এখান থেকে কি করবো আমরা ওয়াই ইকুয়ালস টু

এই পোর্শনটা দেখো কি দেবে অলওয়েজ জিরো দেবে ঠিক আছে কারণ বি বাই এ অলওয়েজ পজিটিভ আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স অ্যাজ এক্সটেন্স টু ইনফিনিটে কোথায় যায় জিরোতে যায় পুরো পার্টটা তাহলে এই পার্টটা পুরো জিরো দিচ্ছে এবার উপরের পার্টটা দেখো উপরের পার্টটাই ল্যামডার ভ্যালু যেহেতু নন নেগেটিভ গ্রেটার দেন এই টু জিরো জিরো যদি হয়ে যায় যদি জিরো হয়ে যায় ল্যামডা ইকোয়ালস টু জিরো তাহলে দেখো কি আসবে যে ল্যামডা ইকোজ টু জিরো আসলে সিভাই এ ইন টু উপরে এই টু দিপার জিরো মানে ওয়ান বাই বি বাই এ স্ক্যান্সেল মানে সি বাই বি চলে আসছে তাহলে ল্যামডাই ইকোস টু জন্য সি বাই এ চলে আসছে অ্যাজ এক্সটেন্স টু ইনফিনিটে ঠিক আছে কিন্তু ল্যামডার জিরো ছাড়া যে কোনো ভ্যালু নেক না কেন ল্যামডা ইজ গ্রেটার দ্যান জিরো যাই ভ্যালু নেক না কেন তখন ল্যামডা গ্রেটার দ্যান জিরো যদি নেই দেখো তখন এইটা কখনোই সি বাই এতে সি বাই বিতে পৌঁছাবে না ঠিক আছে তার মানে আমাদের অপশান কোনটা ঠিক ল্যামডা ইকুয়ালস টু জিরো মানে অপশান বি ঠিক অপশান বিটা আমার ট্রু